হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার জিমি ইউকে। আজকে আমি আপনাদের সাথে গতকালকের একটা ব্লগ শেয়ার করব। তো এখানে হচ্ছে আমাদের সকাল 8টা, বাচ্চারা ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছে, আর আজকে হচ্ছে ওদের প্রথম স্কুল খুললো আর কি আমাদের এখানে। তো আমার হাজবেন্ড ওদেরকে একটু ড্রপ দিচ্ছে। তো এদিকে আমি, ওরা স্কুলে চলে গিয়েছে, তো আমি এদিকে আমাদের জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো সেপ্টেম্বর মাসটা কিন্তু আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে যায়, বাট এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়েদার দিচ্ছে, মানে বাংলাদেশের ঠান্ডার মতো, একটু গরমও না একটু ঠান্ডাও না। তো আমার হাজবেন্ড আবার আমার ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলো, কারণ আমার ছোট ছেলেটার হচ্ছে এই প্রথম স্কুল আর কি, এই বছরেই প্রথম নার্সারিটা মানে স্টার্ট করেছিল। তো অনেক সিক ফিল করছিল, তো ওরা আবার ফোন করে আমাদেরকে বললো যে বাচ্চাকে নিয়ে যা। তো আমার হাজবেন্ড তাড়াহুড়া করে স্কুলে গিয়ে ওকে পিক করে নিয়ে আসলো। এই তো আমরা এখন একটু বসে শান্তি মতো একটু চা খাবো। আমার আসলে এই মর্নিং এর যে ব্রেকফাস্টটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, মানে একসাথে চা বা কফি খাবো, তারপরে গল্প করবো। এটা আমার শুধু মাত্র যে হাজবেন্ডের সাথে, এটা না, যে কোনো, যেমন ভাই বোন, কাজিন, তারপরে হচ্ছে চাচা চাচি, সবার সাথে, মানে ব্রেকফাস্ট বলতে কি, যে চায়ের যেই পর্বটা, ওইটা আমার খুবই ভালো লাগে, সকালবেলা সবার সাথে বসে গল্প করে ইয়ে করা আর কি। তো নর্মালি আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে সে নিজেই ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে কাজে চলে যায়। দেখা যায় যে অনেক সময় আসলে একসাথে ব্রেকফাস্ট করা হয় না। ওই দিন ও একটু লেট করে কাজে গিয়েছিল, তাই ভাবলাম যে একসাথে ব্রেকফাস্টটা করে ফেলি। আর আসলে আমার কাছে কি মনে হয় জানে, ব্রেকফাস্টটা কিন্তু খুবই স্পেশাল, কারণ এই ব্রেকফাস্ট আমাদের সারা দিনের এনার্জি দেয়। আমরা কিন্তু কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়, সত্যি কথা বলতে, মানে আমি না সবার কথাই বলছি, আমরা যারা দেশের বাইরে বা ঘর সংসার করছি দেশে, তাদের কথাই বলছি। তো আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমার হাজবেন্ড বাচ্চার সাথে একটু খেলাধুলা করছে, আর আমার ছেলে তো খুবই খুশি ওর বাবাকে পেয়ে, মানে যে সকালবেলা সে খেলতে পারছে ওর বাবার সাথে। যাই হোক, আমার বাসায় একটা এমটি ক্যান্ডেল হোল্ডার ছিল, তাই ভাবলাম এটা দিয়ে একটা ব্রাশ হোল্ডার বানিয়ে ফেলি। তো ব্রাশ হোল্ডার বানানোর জন্য আমার লাগবে হচ্ছে ফেব্রিক ফ্লাওয়ার্স, এমটি ক্যান্ডেল হোল্ডার, আর একটা হচ্ছে গ্লু গান লাগবে। তো প্রথমে গ্লুগানটা গরম করে এক অল্প পরিমাপে গ্লু দিয়ে ওইটা ক্যান্ডেল হোল্ডারের মধ্যে লাগিয়ে নিব। এটা পড়ে গেল। তো অল্প পরিমাপে গ্লুটা দিতে হবে, বেশি দিলে আবার কিন্তু ইয়ে হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে। অল্প পরিমাপে গ্লু দিয়ে ওইটা ভালোভাবে ক্যান্ডেল হোল্ডারের সাথে আটকে দিতে হবে। আমি এখানে প্রথমে রেড ফ্লাওয়ার গুলো লাগিয়েছি, সেকেন্ডে হচ্ছে আমি গ্রিন কালারটা লাগিয়েছি, গ্রিন এবং এটা হচ্ছে গোল্ডের মধ্যে ছিল লাগিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো কালারের ফ্লাওয়ার ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, মানে আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে হোয়াইট কালারটাও ইউজ করতে পারেন, সাদা কালারটা কিন্তু অনেক ফুটে উঠে। যখন ফ্লাওয়ার গুলা লাগাবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনো ফাঁকা না থাকে ফ্লাওয়ারের মাঝখানে, ফাঁকা থাকলে কিন্তু ভালো লাগবে না। একটু ভালোভাবে দেখে ফ্লাওয়ার গুলা লাগিয়ে নেবেন। এইভাবে আমি একটা একটা করে ফেব্রিক ফ্লাওয়ার গুলা লাগিয়ে দিব, ভালোভাবে চাপ দিয়ে লাগাবেন। আবার আমি একটু গ্লু নিয়ে এটার মধ্যে দিয়ে তারপরে আবার লাগিয়ে নিব, একটু চাপ দিয়ে লাগাবেন। এই যে আমার এই সাইডটা ফাঁকা ছিল, আমি দেখে আবার এই সাইডটার মধ্যে লাগাবো, আবার একটু গ্লু দিতে হবে, বেশি না, অল্প পরিমাপে দিয়ে আবার সেই ফাঁকা জায়গার মধ্যে লাগিয়ে নিব। তো এখানে আবার আমি আর একটা রেড কালারের ফ্লাওয়ারটা আটকে নিয়েছি। তো
এইভাবে একটা একটা করে সবগুলা ফেব্রিক ফ্লাওয়ার গুলা লাগিয়ে দিব এমটি ক্যান্ডেল হোল্ডারের মধ্যে। খুব যত্ন করে লাগাবেন কিন্তু। এরপরে আমি ক্যান্ডেল হোল্ডারটা উল্টিয়ে নিব। উল্টালে হবে কি, পিচ মানে নিচের সাইডটা ভালোভাবে লাগানো যাবে। ওইভাবে আসলে প্রথমে কিন্তু ওইভাবে লাগানো যাচ্ছিল না নিচের দিকটাতে। তো এইভাবে একইভাবে নিচের সাইডটা আমি একটু একটু গ্লু দিয়ে ফ্লাওয়ার গুলা লাগিয়ে নিব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ফ্লাওয়ার বাসটা বানা সরি ক্যান্ডেল হোল্ডারটা বানাচ্ছি। থ্যাংক ইউ। তো নিচের দিকে লাগানোর পরে আমি এখন লিডের মধ্যে একটা একটা করে গোল্ড কালারের ফ্লাওয়ার গুলা লাগিয়ে নিব। তো আমি লিডের মধ্যে শুধুমাত্র গোল্ড কালারটা লাগিয়েছি। রেড কালারটা যদি লাগাই এখানে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি শুধুমাত্রই গোল্ড কালারটা লাগিয়েছি। তো এই তো আমার রেডি হয়ে গেল ব্রাশ হোল্ডার, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আপনারা চাইলে এই হোল্ডারের মধ্যে ব্রাশও রাখতে পারেন। আবার অনেক সময় যে আছে না যে চিরুনি এগুলো রাখা যাবে, তবে আমি এটার মধ্যে হচ্ছে পাথর রাখবো আর কি, সাদা যে পাথরগুলো আছে ওইগুলো রাখবো। একটু শোপিস হিসাবে আমি এই হোল্ডারটা চাচ্ছি ইউজ করতে। তো এখানে আমি ওই হোল্ডারের মধ্যে ছোট ছোট সাদা পাথর গুলা ঢেলে দিব, ঢেলে একদম লিডটা লাগিয়ে নিব। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, নিজের হাতের বানানো জিনিস দিয়ে ঘর সাজানোর খুশি আলাদা, কি বলবো। এগুলো তো সবই দোকানে পাওয়া যায়, বাট নিজে বানানোর যে আনন্দটা আসলে এটা যারা বানায় বাসার জন্য তারাই বলতে পারবে। এটা আমি আমার উইন্ডোর মধ্যে লাগিয়ে দিয়ে মানে রেখে দিয়েছি। তো আমি অনেক দিন ধরে আমার ব্রাশ হোল্ডার একটা কেনার খুব ইচ্ছে ছিল। আমি অনলাইনে খুঁজেছি, স্টোরে গিয়ে খুঁজেছি, পাই নাই, বাট আমি আমাজনে দেখেছিলাম এরকম একটা ব্রাশ হোল্ডার আমাজনে ছিল। জানেন কত? 15 থেকে 20 পাউন্ড, মানে বাংলাদেশে হবে 1500 থেকে 2000 টাকার মধ্যে। তাই ভাবলাম যে আমি কেন আমি নিজেই বাসায় বানাতে পারবো না, মানে আমার বাসায় তো সব কিছুই আছে। তো আমার বাসায় প্রত্যেকটা কর্নার আমি সাজিয়েছি নিজের হাতের বানানো জিনিস দিয়ে।
তো ওই দিন বিকালবেলা সবাই নাস্তা শেষ করে বিকালবেলার তো আমরা একটু টিকে মেক্সে যাব। আমার বাসার জন্য চপিং বোর্ড এবং শু বক্স কিনতে হবে, অনেক দিন ধরে খুঁজছিলাম বা পাচ্ছিলাম না মন মতো। তো এই তো আমরা চলে আসলাম টিকে মেক্সে। কি বলবো, টিকে মেক্সের যে ঘর সাজানোর জিনিসগুলো কিভাবে যারা সাজিয়ে রেখেছে দেখলে মানে কি বলবো, এই যে এটা আল্লাহু আকবার, এত সুন্দর করে মানে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল, এত ভালো লাগছিল। আর এটার কথা কি বলবো, খুবই 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 সুন্দর। তো অনেকে অনেক সময় অরিজিনাল ফ্লাওয়ার গুলা কিনেন না, কারণ এগুলো কিছুদিন পর মরে যায়, তাই অনেকে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা কিনে নেন। আর অরিজিনাল ফ্লাওয়ার গুলো কিন্তু লুক আফটার করতে অনেক ঝামেলা না মানে অনেক সময় লাগে, বিশেষ করে ইংল্যান্ডে। এগুলোকে আসলে কি বলবো, ইভেন ইনডোর প্লান্টের কথাই বলছি, একটু পর পর, একটু পর পর না 2 দিন পর পর পানি দিতে হয়, আবার বেশি পানি দিলে আবার মরে যায়। তো এগুলো খুব লুক আফটার করা খুবই ডিফিকাল্ট, এজন্য সবাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা কিনে নেয়। আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা কিন্তু দেখতে পুরা মানে আমাদের অরিজিনাল ফ্লাওয়ার গুলোর মতো লাগে আর কি, আমার কাছে খুবই ভালো লাগে। আর টিকে মেক্সটা হচ্ছে মানে কি বলবো, সব ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যায়, যেমন বড় বড় ব্র্যান্ডের যে সেল হয়, যেমন সামারে উইন্টারে, ওইটা সেল হওয়ার পরে যে জিনিসগুলো থাকে থেকে যায় ওইটা আবার টিকে মিক্স এনে ওইগুলা বিক্রি করে, খুব ভালো দামে কিন্তু পাওয়া যায়। ধরেন এখানে কিন্তু ডিকেন ওয়াইন এমকের ব্যাগ গুলাও করে, ধরেন এমকের ব্যাগ 300 পাউন্ড হবে, এখানে কিন্তু 78 পাউন্ড করে পাওয়া যাবে, এরকম আর কি, খুবই ভালো একটা প্রাইসে ওরা সেল করে। বাট ওইটা কিন্তু অনেক লাখের উপরে ডিপেন্ড করে, যারা প্রথম আসবে তারাই কিনে ফেলে আর কি, খুব তাড়াতাড়ি চলে যায়। ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ, তারপরে স্যান্ডেল, শুজ, এগুলা। আর টিকে ম্যাক্সের সব কিছু কিন্তু ওদের ডিজাইন গুলো একটু অন্যরকম, ওই যে বললাম না এগুলো ব্র্যান্ডের, তো এই জন্য মানে দেখতে খুবই ভালো লাগে। এই যে এই চেয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট আমি সাদার জন্য কিনি নি, কারণ বাসায় বাচ্চারা আছে তো নষ্ট করে ফেলবে, এই জন্য আমি আর কিনি না। খুবই পছন্দ হয়েছিল আর দেখছিলাম। আর এই সেকশনটা কি বলবো, ঘর সাজানোর যে কিভাবে যে আর্টিফিশিয়াল গুলা এক সাইডে রাখতে হবে বাসার কর্নারের মধ্যে, ওরা কিন্তু রেখে দেয় যে কাস্টমাররা দেখুক, দেখে ওদের আইডিয়া মানে একটা আইডিয়া হয়ে যাক যে কিভাবে রাখবে বাসার মধ্যে। আর এই প্লেটগুলো আমার অনেক পছন্দ হয়েছে, এটা কিন্তু দেখতে একদম ওই যে বাংলাদেশের কাঁচের চুড়িগুলো আছে না, ওই ম্যাটেরিয়াল দিয়ে ওরা কিন্তু এইটা বানিয়েছে, এই প্রথম দেখলাম আমি এখানে এটা। তো আমি এমন একটা মানুষ, শপিং এ আসলে কিন্তু আমার সুন্দর সুন্দর জিনিস দেখলাম দেখেই যে আফসোস করব, অথবা এখনই কিনতে হবে সেটা কিন্তু আমার কাছে মানে ভালো লাগে না। আমি প্রথমে চিন্তা করি যে এই জিনিসটা কি আমার লাগবে নাকি পরে কিনবো, না বাসায় যেটা আছে ওটা নষ্ট হয়ে যাক তারপরে কিনবো, এইভাবে আমি করি। তাহলে হয় কি, তখন আমরা একটা হিসাবের মধ্যে থাকি। তো যাই হোক, এই সেকশনটা আমার অনেক পছন্দ, অনেক কালারফুল। এই যে এটা একটা হচ্ছে ফ্রুট হোল্ডার মানে ফ্রুট বাস্কেট আর কি, কি বলবো, এই বাস্কেটের সাথে আবার ম্যাচিং করে ওরা আবার টেবিল ম্যাট এগুলা রেখেছে। আর এটা হচ্ছে অরেঞ্জ এবং লেমন স্কুইজার, মানে আমার খুবই পছন্দ হয়েছিল, বাট আমি ওই যে কাঁচের জন্য মানে সিরামিক এর জন্য আমি এটা কিনি নেই, ভেঙে যাবে দেখিয়া। বাট আমার বাসায় একটা প্লাস্টিকের আছে আর কি। তো এটা হচ্ছে, এই জগটা আমার অনেক পছন্দ হয়েছিল। আর এগুলো হচ্ছে জুস হোল্ডার, আর এটা হচ্ছে গার্ডেন সাজানোর জন্য, আমার খুবই ভালো লাগছিল বাট কালারটা পছন্দ হয় না, এই জন্য আমি কিনি নাই গার্ডেনের জন্য। এই কালারফুল কালারফুল গুলো আবার অনেক পছন্দ হয়েছিল। আর এখানে আবার ওদের বেতের ইয়ে ছিল, ফ্রুট বাস্কেট গুলা ছিল, তারপর হচ্ছে এখানে একটা ঢুল ছিল, 2টা ঢুল ছিল। আমার আসলে ঢুল দেখেই আমার বাংলাদেশের কথা মনে পড়ে গিয়েছিল, আমি কি বলবো, অনেক ভালো লাগছিল ঢুল দেখে। আর এদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, এগুলোর কথা বলছি না যে এগুলো অনেক কালারফুল, বাট ওরা কিন্তু ব্র্যান্ডের ব্যাগ গুলো করে। তো আমাদের এখানে যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই ওরা
শীতের কালেকশন গুলো আনা শুরু করেছে। মানে এই যে স্যান্ডেল গুলো বাসায় পরার জন্য খুবই আরামের, এই স্যান্ডেল গুলো আমার তো খুবই ভালো লাগে। স্যান্ডেল না, এগুলো স্লিপার বলে। আমি কি বলবো, আমি মানে হাঁটছি, মানে ঘুরে ঘুরে দেখছি সবকিছু। আমার কালারফুল জিনিসগুলো খুবই ভালো লাগে, সেটা হোক বাসা সাজানোর জন্য অথবা নিজের পরার জন্য, খুবই ভালো লাগে। আর বাচ্চাদেরকে তো আর পরাতে পারি না, আমার যেহেতু ছেলে, ওদের কালারটা বুঝে পরাতে হয়। এই যে ইয়েলো কালারটা আমার অনেক পছন্দ হয়েছে, তারপর যে অলিভ কালারের যে জাম্পারটা খুবই পছন্দ হয়েছে, এটা কিন্তু জিন্স দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। আমাদের এখানে যেহেতু রোদ থাকে না, তাই কিন্তু কালারফুল ড্রেসগুলা যেমন কোট এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমার বাচ্চারা হাঁটতে হাঁটতে হাংরি হয়ে গিয়েছিল, তো বলছিল যে সে ক্রিম কেক খাবে। তো এখানে ওরা আবার ক্রিম কেক করে না, বাট কেকের সাথে ওরা ক্রিম দিয়েছিল আলাদা করে। তো আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সট ব্লগে দেখা হবে, বাই।